নরেন্দ্র দাভলকার, যুক্তিবাদী, কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিরোধী। 2013 সালের 20 আগস্ট গুলি করে খুন করে মোটরবাইকে চেপে পালায় দুষ্কৃতীরা। গোবিন্দ পানসারে কট্টর হিন্দুত্ববাদের বিরোধী। 2015 সালে 16 ফেব্রুয়ারি গুলি করে খুন করে মোটরবাইক চেপে পালায় দুষ্কৃতীরা। এম এম কালবুর্গি কট্টর হিন্দুত্ববাদ এবং কুসংস্কারের বিরোধী। 2015 সালে 30 আগস্ট তাকে বাড়ির সামনে গুলি করে খুন করে পালায় মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা। আর এবার গৌরী লঙ্কেশ কট্টর হিন্দুত্ববাদের বিরোধী, সেই একইভাবে বাড়ির সামনে গুলি করে মোটরবাইকে চেপে পালালো দুষ্কৃতীরা। একে একে 4 হত্যা। অনেকে বলছেন হত্যার ধরন এবং যাদের হত্যা করা হয়েছে তাদের চিন্তাধারা থেকে স্পষ্ট, একটা নির্দিষ্ট ছক অনুযায়ী নির্দিষ্ট একটা বিচারধারায় বিশ্বাসীদেরই খুন করা হচ্ছে। আরএসএস ও হিন্দুত্ববাদ থাকতে উসকে খিলাফ জো ভি আওয়াজ উঠায়েগা উসকে উসকে উনকে উপর ইস তরিকে কি কাতলানে হামলে হো রহে ওর আফসোস কি বাত হ্যায় আজ তক কিসি কো সজা নেই মিলি। দাবুলকর 4 সাল হো গয়া, দাবুলকর, পনসারে, কালবুর্গি, আব গৌরী লঙ্কেশ। একটা প্যাটার্ন আছে, যারাই মুখ খুলছে এই ফাঁসিবাদী তাণ্ডবের বিরুদ্ধে, যারাই এই সাহস দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া হোক বা মেইনলাইন মিডিয়া হোক বা রাজনীতিতে, বিশেষত সমাজে এবং সাহিত্যে সংস্কৃতিতে, তাদের এই চুপ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবাদ করলে কণ্ঠস্বর রোধ করে দাও, বিরোধী কোনো মতামত থাকবে না, বারবার খুন করে কি এই বার্তাই দেওয়ার চেষ্টা করছে কিছু স্বৈরতান্ত্রিক মানুষ, নাকি এটা নিছকই আইন শৃঙ্খলা জনিত বিষয়? কর্ণাটক মে জিস তরহ সে কানুন ব্যবস্থা বিগড় রই হ্যায় তো ইয়ে ভি এক বহুত বড়া উদাহরণ হ্যায়, ইসকি তুরন্ত যাঁচ হোকে দোষীয় কো পকড়ে। আরএসএস পিপল হ্যাভ বিন কিলড, দেন জার্নালিস্ট হ্যাভ বিন কিলড, পুলিশ, ইভেন পুলিশ অফিসার হ্যাড টু কমিট সুইসাইড, সো দের ইজ এ কমপ্লিট কোলাপস ইন দি কংগ্রেস রুলড স্টেট অফ কর্ণাটকা। কিন্তু সত্যি কি সমাজের একটা অংশ হঠাৎ করে অসহিষ্ণু হয়ে উঠছে? ভারতের ইতিহাস অবশ্য বলছে যুগে যুগে সংস্কারকদের আবির্ভাবের মধ্যে দিয়ে উন্নত হয়েছে আমাদের সমাজ। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ থেকে জ্যোতিবা ফুলে, হামিদ দলওয়াই, এরকম অসংখ্য মনীষীর হাত ধরে যে সমাজ এগিয়েছে সেই কি হঠাৎ করে পিছু হটতে পারে? যুক্তিবাদী কট্টরপন্থার বিরোধীদের এভাবে কেন মরতে হচ্ছে? কে বিচার দেহলিজ পর খড়া হে, सत्ता का नशा सर पर चढ़ा है, बोलोगे, सोचोगे, लिखोगे तो मार डाले जाओगे, आतंक का ये साया हर मोड़ पर खड़ा है, पूरे देश को मिलकर इससे लड़ना पड़ेगा। কিন্তু রাজনৈতিক তরজার মধ্যে প্রশ্ন একটাই, দাভোলকার, পানসারে কিংবা কালবুর্গির মতোই দুর্গা লঙ্কেশের আততায়ীরাও নিশ্চিন্তে ঘুরে বেড়াবে না তো? যুক্তির হত্যার এই চেষ্টা কি চলবে? এবিপি আনন্দ।